এবং সুস্বাদু ফল উৎপাদন হয়। আল্লাহর রহমতে আপনারা এই রামবোটানে সাড়া নেওয়ার জন্য আমরা আমাদের মেসাজ পলিন গাছের মধ্যে এই মুহূর্তে কি ওষুধ দিলে সবচেয়ে ভালো হবে? এখন আমাদের এই গাছের জন্য হ্যাঁ আমাদের এই বিকুরেল MZ72WP একটা ওষুধ আছে, বিকুরেল MZ72WP। হ্যাঁ এই পাউডারটা 10EC মানে 10 পাওয়ারের EC বিষ, হ্যাঁ 10EC একটা বিষ আছে। এটার সঙ্গে এটা মিশাইয়া একটু স্প্রে করে দিবেন, এটার সঙ্গে একটু বিকুরেল জিং একটু জিং লাগাই দিবেন। সম্মানিত দেশবাসী, আপনারা আমরা গাছ শুধু বেছি না, মানুষকে কিভাবে গাছটা সুন্দরভাবে গজায় উঠবে, সুন্দর হবে, ভালো হবে এই পরামর্শ আমরা রাখছি ইনশাল্লাহ। বিকুরেল MZ72WP এই পাউডার আর এটার সঙ্গে যে কোনো 10EC বিষের মাত্রা আর কি 10EC আর এটার সঙ্গে বিকুরেল জিং, এই তিনটা ওষুধ একসঙ্গে করে একটা স্প্রে মেরে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতে এই শীতে কোনো সমস্যা হবে না, এই পাতার সাইড পড়বে না, ফলের কালার নষ্ট হবে না, আবার এতে ফেব্রুয়ারি মার্চের দিকে ব্যাপক সুন্দরভাবে ইজিভাবে ফল আসা শুরু করবে ইনশাল্লাহ। আর আমাদের ছোট চারা তো দেখলেন ইনশাল্লাহ, এই ছোট চারা একই জাত একেবারে, হ্যাঁ একই জাত। আমাদের এই চারা আল্লাহর রহমতে আমরা নেওয়ার জন্য উদাত আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি মেসাজ পলি নার্সারি সেন্টার বান্দারদিয়া শিবপুর নরসিংদী। আমরা ঐতিহ্যবাহী রামবুটান, আমরা নরসিংদীতে আল্লাহর রহমতে আজকে 10 বছর যাবৎ সুনামের সঙ্গে আমরা উৎপাদন করে আসছি রামবুটানের ছাড়া। আমাদের নরসিংদীতে যেরকম ঐতিহ্যবাহী লটকল, এবং রামবুটানও আমাদের নরসিংদীতে এখন ঐতিহ্যবাহী হয়ে দাঁড়াইছে ইনশাল্লাহ। এই মালয়েশিয়ান রামবুটান মানে এরম ধরে লেচুর চেয়ে বেশি ধরে ঝুল্লা পড়ে, এবং লেচুর আমরা রামবুটান দেখছি বছর 3 বার হইতেছে। এরপরে অন্য অন্য আম জাম লিচু কাঁঠাল যেরকম যত্ন লাগে, এটা এরকম যত্ন লাগে না, একদম সহজ পরিবেশে জঙ্গলও আপনি লাগাইতে পারবেন। হ্যাঁ শুধু জৈব সার দিয়া, এই যে আমাদের রামবুটানে দেখেন কত চারা মাশাল্লাহ, এই কলবের চারা যে আমরা আজকাল মাটিগুলো খোঁচাইছি, এই যে আমাদের কলবের চাষটা দেখেন সম্মানিত দেশবাসী, এই যে আমাদের কলবের জোড়াগুলো দেখেন, এই যে আমাদের প্রত্যেকটা কলবের জোড়াগুলো দেখেন, এবং এই যে আমাদের 12 প্যাকেটের মধ্যে আমরা চারাগুলো করেছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এদের নতুন পাতা আসতেছে, এই যে এই চারার মধ্যেই অনেক চারার মধ্যে ইনশাল্লাহ আগামী এই যে ফেব্রুয়ারি মার্চের দিকে মুকুল আসার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের কলবের চারা। তো আমরা এই নতুন এই এই বছর আমাদের আমরা যে চারাগুলাই গত জুন মাসে আমরা কলব কাটছিলাম সেই চারাগুলো এলো এই চারাগুলোই। তো আমরা আল্লাহর মতে আপনাদের কাছে মানে সুনামের সহিত এবং নির্ভরযোগ্য চারা, আমাদের হাতে কলব করা চারা, এই চারাগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই কলবের চারা বেশি চারার মধ্যে তো একটু সমস্যা থাকে, মাঝে মধ্যে ছেলে মেয়ে হয়ে যায়, দুই 4 বছর 5 বছর পরে দেখা গেল একটা চারা ছেলে হয়ে গেছে, তাহলে তো মানুষের মনে কষ্ট হয়। এই জন্য আমাদের অনেক মানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এইভাবে কলব বাঁধছি, কলব বাঁধতে আমরা এই চারাগুলো উৎপাদন করছি। আপনারা ইনশাল্লাহ দক্ষতার সঙ্গে আমাদের কাছ থেকে এই ছোট চারা রামবুটানের এই কলবের চারা ইনশাল্লাহ এই শুরু একবারে দক্ষতার সঙ্গে আমরা এই কাজ করেছি ইনশাল্লাহ। আপনারা এই চারাগুলাই নেবেন, প্রত্যেকটা চারা একরে একটা চারা তো একটা চারা সৌন্দর্য কোনো দিকটা কম নাই, একটু গরমটা পড়লে চারা লাফায় বাড়া শুরু করবে, এখন তো একটু শীত, তাহলে ইনশাল্লাহ আপনারা এই চারা নেওয়ার জন্য আমরা ওদের খাওয়া পাচ্ছি। আর একটা বিষয় একটু ক্লিয়ার করেন, অনেকে ভয় পাচ্ছে যে শীতের সময় চারা নাকি মারা যায়, আসলে কি এরকম কোনো সম্ভাবনা আছে? না 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 না, সম্পূর্ণ এরকম কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর রহমতে, নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা নেবেন। এটা আমাদের বড় গাছ দেখছেন, এটা আমরা কিন্তু খাবার দিছি না এখনো, তাও দেখেন গাছের কোনো পুরা টাটকা, একদম টাটকাটা। হ্যাঁ এখন শুধু খালি হ্যাঁ আপনারা সম্মানিত দেশবাসী এই যে আসেন আমাদের এই যে রামবুটানের চারা বড় চারা ফল সহ চারা দেখেন, এই যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের চারা ফল হইতেছে, এই যে বড় বড় চারা, এই যে ফল দেখছেন এই 3 বার, হ্যাঁ একই বছরে 3 বার মাশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে ফল হইতেছে, প্রত্যেক মাথায় মাথায় ফল এই যেখানে, হ্যাঁ এই যে আমাদের প্রত্যেক মাথায় মাথায় ফল। আরেকটা গাছ দেখাই দেখেন এই যে মাশাআল্লাহ, হ্যাঁ এই যে ফলের কি সুন্দর যত্ন বাড়ছে, এই যে 3 বার ফল। আমরা শুধু খালি মুহে চাপা মারি না, আমার পলি নার্সারির বৈশিষ্ট্য হলো আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়া নিজের জায়গার মধ্যে নার্সারি, আমরা চারা মাতৃ গাছ লাগাইছি, ফল ধরছে দেখছি, খাইছি স্বাদ বুঝছি, তারপরে আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি যে আপনারা গাছ লাগান। অল্প যত্নে আমাদের এই